আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একদম নয় হির, বাবার মতো ওভার স্মার্ট হওয়া চলবে না। জানোই তো তাদের শেষ পরিণতি কি, কিভাবে মরতে হয়েছিল আমাদের হাতে। মনে করো তোমার মা তোমার বাবা ঠিক ওভাবেই মরবে, তুমিও আমিই মারব। আম মনিকা কথাটা সম্পূর্ণ করার আগেই হির করে বসলো এক অভাবনীয় কাজ। মনিকা তার উপর চড়াও হওয়ায় মনিকার পা তার পায়ের কাছে থাকাতে সে নিজ থেকেই মনিকার পায়ে লাথিয়ে বসিয়ে দিল। আচমকা এমন হামলাতে মনিকা নিজের ব্যালেন্স রাখতে না পেরে হুমড়ি খেয়ে নিচে পড়ল। প্রচণ্ড ব্যথায় কুঁকিয়ে উঠলেই চমকে উঠল রেজা। মনিকাকে তুলতে গিয়ে অবাক চোখে দেখলো একবার হিরকে। এ কেমন ধূর্ততা হিরের, মনিকা রাগে ক্ষোভে চিৎকার করে উঠল। হির মনিকার অবস্থা দেখে হেসে উঠে বলল, নিজেকে কি ভাবছো বলো তো মনি, তোমার থেকে অয়েল ট্রেন্ড কিন্তু আমি। কোথায় কখন কোন অ্যাঙ্গেলে আঘাত করতে হয় সেটা তোমার থেকে ভালো রপ্ত করেছি আমি। ব্যথা পেলে গো। মনিকা নিজের রাগ আর ক্ষোভ কোনোটাই সংযত রাখতে পারল না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে এবার হিরের চেয়ার বরাবরই লাথি দিল। হির নিজেকে সামলাতে গিয়ে চেয়ার নিয়ে ঢলে পড়ল নিচে। নিচে পড়ে ফ্লোরে স্লিপ কেটে অনেক দূরে চলে গেল চেয়ার। বাহাতটা একদম নিচে পড়ায় সাদা চুড়িদারের জামার হাতাটা ছিঁড়ে হাতের চামড়া ছিলে গেল বেশ খানিকটা। ব্যথায় প্রাণটা ছিটকে বেরিয়ে আসতে চাইলেও মুখ বুঝে সহ্য করে নিল হির। রেজা চেঁচিয়ে উঠে কাউকে ডাকল। দুটো লোক ভেতরে এসে হিরকে আবারও চেয়ার শুদ্ধ টেনে তুলল। হিরের অসহনীয় অবস্থা দেখে মনিকা খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল, বলল, আমার থেকে ওয়েল ট্রেন্ড হলেও প্রফেশনে তুমি একদম নতুন হির, আর আমি তো অভ্যস্ত এসবে, তোমার থেকে বেশি অভিজ্ঞ আমি। এই যে দেখছো না, উনি কিন্তু তোমার বাবার খুব কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ রেজা। উনার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আমি, 12 বছরের অভিজ্ঞতা। হির ব্যথা নিয়েই হেসে পড়ল। রেজার দিকে তাকিয়ে বলল, তোমার বউ 12 বছর ধরে অভিজ্ঞ ফরহাদ রেজা, আর আমার জন্মই তো হয়েছে এসব নিয়ে, আমি তো জন্মগতভাবেই অয়েল ট্রেন্ড। মনিকা ফুঁসে উঠে হিরের দিকে তেড়ে যেতে নিলেই রেজা তার হাত ধরে ফেলে, কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠে বলে, মনিকা ছিটকে উঠে বলে, না আমার কোনো কাজ করেনি, আগে আমি ওকে মারবো, এটাই আমার আসল কাজ। রেজা দাঁতে দাঁত চেপে তাকালো মনিকার দিকে। মনিকাকে আর কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে বাইরে চলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। হির রেজার যাওয়ার পানে তাকিয়ে খ্যাপা কণ্ঠে বলে উঠল, দাঁড়াও ফরহাদ রেজা, আমার বাবা মাকে খুন করার পেছনে বাকি দুজনের স্বার্থ তো একদম পরিষ্কার, কিন্তু তুমি, তোমার কি উদ্দেশ্য ছিল ওদের দুজনকে মারার? তুমি তো বাবার খুব কাছের মানুষ ছিলে, যাকে বাবা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারতো, সেই তুমি কেন করলে এমন? হিরের প্রশ্নে দাঁড়িয়ে গেল রেজা। পেছন মুড়ে হিরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে ফিসফিসিয়ে বলল, বলেই দাঁত গেলিয়ে হাসল রেজা। রেজার হাসি দেখে হিরের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সমস্ত শরীরে ভর করল খুনের নেশা। পৃথিবী থেকে ফরহাদ রেজার মতো বিশ্বাসঘাতক বন্ধুকে গোড়া থেকে উপড়ে ফেলার নেশা, ভয়ানক নেশা। রাত মধ্যপ্রহরে এসে ঠেকল। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, পেটে একটা দানাও পড়ল না হিরের। এক ঘন্টা চাপত একইভাবে বেঁধে থাকায় শরীর বিষ করতে লাগলো। তার উপর হাতে গালে কপারে কাটার ব্যথা তো আছেই। মনিকার হাতে চর খেয়ে তখনই ঠোঁট কেটে রক্ত ঝরেছে। উত্তেজনার বশে তখন কিছুই মনে হয়নি, হাতের ছিলে যাওয়া জায়গাটায় রক্ত শুকিয়ে টনটন করছে। সর্বোপরি শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে জ্বর এসেছে। চোখ দুটো ঝাপসা লাগছে। ঝাপসা দৃষ্টিতেই বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল। মন বলছে এখনই কেউ আসবে এ ঘরে। কারোর উপস্থিত ধরার শক্তি আপাতত তার শূন্যে হলেও মনের কথাই মিলল। সবার চোখের আড়ালে নিঃশব্দে ঘরে প্রবেশ করল রোজ। সঙ্গে আরও কেউ আছে, তবে হীরের শূন্য দৃষ্টি বারবার মিলিয়ে আসতে চাইলে রোজকে ব্যতীত আর কাউকে দেখার ইচ্ছে হল না।
রোজ ভেতরে ঢুকতেই বাইরের মানুষটা রোজের ইশারায় দরজাটা বাইরে থেকে লক করে দিল। রোজের এক হাতে প্লেট ভর্তি খাবার আর অন্য হাতে তার ফোন। ফোনে কিছু একটা টাইপ করে সেন্ট অপশনে ক্লিক করে পাশের বিছানার উপর রেখে দিল। হীরের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে ফ্যাকাশে করে হাসলো। হীর হাসতে চেষ্টা করলো রোজের ন্যায়, কিন্তু ঠোঁট টেনে হাসতে নিলে টনটনে ব্যথা করে ওঠে কাটা জায়গায়, তাই হাসার চেষ্টা বৃথা হয়। রোজ হীরের মুমূর্ষু অবস্থায় ব্যথিত হলো ভীষণ। সে আহত নয়নে হীরের আপাত মস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ঠিক পরীর মতো দেখতে মেয়েটাকে, ওরা আঘাত করলো কেমন করে, ওদের কষ্ট হলো না একটুও? নিজের মনকে নিজেই এমন প্রশ্ন করে মনে মনে আবার হাসলো রোজ। মনকে বোঝালো ওরা মানুষ নাকি। হীর শুকনো গলায় ঢোক গিলল, রক্ত শুকিয়ে টনটন করতে থাকা ঠোঁট দুটো জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলতে চেষ্টা করল, এত রাতে? রোজ খাবারের প্লেটটা বিছানার উপর রেখে এক প্রকার ছুটে এসে হীরের পায়ের কাছে বসে পড়ল। সাবধানী কণ্ঠে বলল, কথা বলো না একদম, বাহিরে ওরা পাহারা দিচ্ছে, বারবার এদিকটাতে এসে দেখে যাচ্ছে, আমাদের কথা শুনতে পেলে কিন্তু কেলেঙ্কারি ঘটে যাবে, প্লিজ কথা বলো না। হীর কিছু বলতে নিয়েও চুপসে যায়, ঢোক গিলে বন্ধ দরজার দিকে একবার তাকায়। তার শরীর আর তার সঙ্গ দিচ্ছে না, বারে বারে ঢলে পড়ছে, তবুও শক্ত থাকার চেষ্টা করছে। রোজ হীরের অবস্থা দেখে হাত বাড়িয়ে তার কপালে রাখলো, মুহূর্তেই চমকে উঠে বলল, ও মাই গড, তোমার তো খুব জ্বর। রোজের চমকে ওঠার ভঙ্গিতে হীরও চমকে উঠল। রোজ দ্রুত হীরের বাঁধন খুলে দিতে লাগলো। হীর অবাকের শীর্ষে পৌঁছে কিছু বলতে নিলেই রোজ তার শরীরে সব বাঁধন খুলে দেয়। হীর মুক্ত হতেই ঢলে পড়ল রোজের দিকে। রোজ হীরকে চাপটে ধরে সামলে নিল। কোন রকম ধরে ধরে হীরকে বিছানার কাছে নিয়ে আসতেই হীরের ক্লান্ত শরীর ভর ছেড়ে দিল। হীর চোখ বুঝে নিল, রোজ চমকে উঠল এই ভেবে যে হীর অজ্ঞান হয়ে গেল কিনা। কিন্তু না, রোজের ভয় কাটিয়ে হীর চোখ মেলে তাকালো রোজের দিকে, মৃদুস্বরে বলল, শরীরের আঘাতে থেকে মনের আঘাত বেশি রোজ, তাই শরীরটা এমন মিনিয়ে পড়েছে। যখন মনিকে দেখি না, ঠিক মনে পড়ে যায়, মনে হয় এই মানুষটা আমার মা, আর আমার নিজের মা আমার উপরে এতটা টর্চার করছে, সেটা ভাবলেই আমি ভেতর ভেতর নিঃশেষ হয়ে যাই। ওপরওয়ালের কাছে আবার ভীষণ অভিযোগ, আমার মায়ের খুনিকে কেন আমার মায়ের রূপ দিয়ে পাঠালো কেন? রোজ হীরের মাথায় হাত রাখলো। হীরের প্রত্যেকটা কথা তার বুকের ভেতর ঝড় তুলে দিয়ে যাচ্ছে। সত্যিই তো, কণিকার খুনিকে কেন কণিকার রূপই দেওয়া হলো? যখন দেওয়াই হলো, তখন দুটো মানুষের চরিত্র কেন একই রকম হলো না? আর যখন চরিত্র এক হলো না, তখন কেন একজনের মৃত্যুর কারণ অন্যজন হলো? হীরের চোখের কোণ চিকচিক করে উঠল নোনা জলে। হীর কান্নাগুলো গিলে খেতে ঢোক গিলল। তার গলা কাঁপছে, ভীষণ কষ্ট হচ্ছে। এই মুহূর্তে তার প্রিয় মানুষটাকে ভীষণ প্রয়োজন, শাবাবকে তার ভীষণ প্রয়োজন। শাবাব একমাত্র ভরসা তার, শাবাব পাশে থাকলে সে সব কিছু করতে পারে। রোজের চোখের কোণটাতেও চিকচিক করছে জলে। হীর লক্ষ্য করলো রোজও কাঁদছে। হীর অবাক চোখে তাকালো রোজের দিকে। রোজের থুতনি কাঁপছে, সে হয়তো এখনই ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবে। কিন্তু না, রোজ কাঁদল না, কান্নার বেগ চাপতে সে ঠোঁট কামড়ে ধরল। ঢোক গিলে এদিকে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করে টেনে দীর্ঘশ্বাস ফেলল। হীর তার হাতের উপর হাত রাখতে সে হাসার চেষ্টা করে বলে উঠল, খাবার, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। হীর পাশেই রাখা প্লেট ভর্তি খাবার দেখে মৃদু হাসল, বলল, রোজ খেয়েছো? রোজ আকস্মিক বিস্ময় নিয়ে তাকালো হীরের দিকে, যেন হীর বড় কোনো ভুল করে ফেলেছে। হীর রোজের এমন দৃষ্টিতে ভড়কে গেল। অপরাধী দৃষ্টিতে রোজের মুখ চেয়ে কিছু বলতে নিলে রোজ তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, কি বললে? হীর বিস্মিত কণ্ঠে বলল, না মানে তুমি খেয়েছো কিনা জানতে। রোজ হেসে পড়ল, উত্তেজনায় তার শরীর কাঁপছে। দুহাতে মুখ ঢেকে পুরো মুখ একবার মালিশ করে বলল, আমি তোমায় খাইয়ে দেব আপু। আপু ডাকটা হীরের মস্তিষ্ক স্পর্শ করতেই এক অদ্ভুত কাঁপন সৃষ্টি হলো হীরের শরীরে। হীর চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলল, রোজ তুমি আমাকে আপু বলে ডাকলে? রোজ হেসে পড়ে আমোদিত কণ্ঠে বলল, তুমি তো আমারই বোন, আমার বড় বোন, বড় বোনকে তো আমরা বাঙালিরা আপুই বলে ডাকি, কি তাই তো? হীর তার সমস্ত ব্যথা ভুলে লাফিয়ে উঠে বসল। রোজকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে হাসতে হাসতে বলল, একদমই তাই,
তুমি তো আমারই বোন, আমার নিজের বোন। রোজ হীরের কপালে কাটা স্থানে চুমু খেয়ে আহত কণ্ঠে বলল, জানো আপু, এই যে এক্ষুনি তুমি আমাকে প্রশ্ন করলে না আমি খেয়েছি কিনা, এই ছোট্ট প্রশ্নটা কতগুলো বছর ধরে মম আর ড্যাডের থেকে আশা করতাম, সামান্য একটা প্রশ্ন, কিন্তু কখনো এই সামান্য একটা প্রশ্ন ওই দুইটা মানুষ আমাকে করতে পারেনি। আর আমি এই কথা কেন বলছি, ওরা তো কখনোই আমাকে এই প্রশ্নটা করেনি যে আমি ভালো আছি কিনা, কখনো কাছে টেনে মায়ের মমতা বাবার স্নেহ দেয়নি, কেবল আমায় তারা জন্ম দিয়েছে, তবে সেটাও অবৈধতার মধ্যে দিয়ে। শেষ কথাটা বলেই হেসে পড়ল রোজ। হীরের ভ্রূ যুগল কুচকে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে রোজের মুখের ভাবভঙ্গি মাপল, ক্ষীণ কণ্ঠে বলল, অবৈধভাবে মানে এসব তুই কি করে জানলি? রোজ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমি আরো অনেক কিছু জানি, তোমায় সব বলবো, আগে খেতে হবে তোমায়, এসো আমি খাইয়ে দেই। হীর জবাব দিল না, সে কেবল তাকিয়ে রইল রোজের রক্তশূন্য মুখের দিকে। রোজ বেশ উৎসাহ নিয়ে নিজের হাতে খাবার তুলে দিল হীরের মুখে। হীর নিঃশব্দে খেতে লাগলো। হীর শক্ত চোয়ালে খাবার চিবোতে চিবোতে ভাবল, সত্যি তো রোজ মনি আর রেজার অবৈধ সন্তান, এখানেও তাদের ভয়ানক একটা প্ল্যান ছিল। একজনকে ফাঁসাতে গিয়ে তারা নিজেদের ফাঁদে নিজেরাই পা দিল, অতঃপর ফেঁসেও গেল। আর শেষ অবধি এসে তাদের উদ্দেশ্য যখন একই ছিল তখন দুজনে মিলে গিয়ে এক হয়ে গেল। মণি যখন জানতে পারল সে প্রেগনেন্ট তখন তারা দুজনে বিয়ে করে নেয়। নমাস ঘুরতে রোজের জন্ম হয়। মণি সব ক্ষেত্রে অমানবিক কাজ করলেও রোজের বেলায় তা করেনি। টানা দুটো বছর সে রোজকে লালন পালনে সম্পূর্ণ মনোনিবেশ করে। রোজের যখন দুবছর বয়স তখন মালয়েশিয়া রোজকে শিলার ভরসায় রেখে গিয়ে রিয়াদ কণিকা তাইবা আর মালিকে খুন করে আসে। খাবার শেষ করে হীরকে জল দিল রোজ। হীর জল খেতে খেতে রোজকে প্রশ্ন করল, আমার বাবাকে তুই কি করে চিনলি? বাবা মা যখন খুন হয় তখন তো তুই খুব ছোট, দুবছর চলে তোর, আর আমি তখন চার বছরে ছিলাম। মণি রেজার আজিম আহমেদ বাবা মা তৈবের ম্যাম আর মালিকাকাকে যখন খুন করে তখন তো তুই এখানেই ছিলি শিলার কাছে, আর তখন তুই মানে আর তখন তুই বা জানলি কি করে, আর জানলি কি তোর সেই দুবছর বয়সের কথা মনে পড়বে কি করে? রোজ হীরকে থামিয়ে দিয়ে বলল, আরে অতটুকু বয়সে আমি এত সব জানলেও কি মনে রাখতে পারবো নাকি? এক্স্যাক্টলি, আমি জেনেছি অনেক পরে, তখন আমি মোটামুটি একটা পরিপূর্ণ বয়সে উঠেছি, চারপাশে কি হয় কি চলে সবটাই মাথায় ধারণ করার বুদ্ধি আমার তখন হয়েছিল। রিয়াদ স্যার ড্যাডের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, তখন সময় দেখতাম ড্যাড বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা অ্যাওয়ার্ড ফাংশনে যেত, মমন যেত বাবার ওয়াইফ হিসাবে, সেখানে ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ আহমেদকে প্রতি বছর অ্যাওয়ার্ড দেওয়া হতো অ্যাজ এ বেস্ট ব্রিগেডিয়ার হিসাবে। আর তার প্রতি যে অন্যায় হয়েছে, তাকে যেভাবে মার্ডার করা হয়েছে সবটাই তার সিনিয়ররা জানতেন, তাই পরে তারা দ্বিগুণ সম্মান দিতেন, অনেকে বেস্ট সম্মাননায় ভূষিত করতেন তারা। আর ড্যাড যেহেতু তার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই রিয়াজ স্যারের নামের যত অ্যাওয়ার্ড হতো সবই ড্যাডকে দেওয়া হতো। ড্যাডও ইমোশনাল হয়ে কিছু স্পিচ দিত স্টেজে দাঁড়িয়ে, আর বাকিরা সেই ইমোশনাল স্পিচ শুনে ইমোশনাল হয়ে পড়তেন। এমনটা আমি ছোট থেকেই দেখতে দেখতে বড় হয়েছি, তাই কেবল একটা নাম আমায় সারা জীবন ধরে তাড়না করে বেড়াতে লাগলো। মন শুধু প্রশ্ন করত, কে এই রিয়াদ আহমেদ, যাকে পুরো মালয়েশিয়া বলতে গেলে এক নামে চেনে। আমি নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে আমার বেস্ট ফ্রেন্ড আদিককে জানাই, আদিকের পরিবার বাংলাদেশে থাকে, আদিক পড়াশোনার জন্য মালয়েশিয়া আসে, আমি তখন 7 স্ট্যান্ড, তখন তার সাথে আমার পরিচয়, আমরা খুব ক্লোজ ছিলাম। আদিক ওর সব কথা আমাকে বলতো, আর আমার সব কথা আমি ওকে বলতাম। আদিক আমার পারিবারিক কথা শুনে আমার সাথে আরও ক্লোজ হয়ে পড়ে। আদিক যবে থেকে আমার লাইফে এসেছে তবে থেকে আমি আর একা নই। রিয়াদ স্যারের ব্যাপারটা আমি ওকে ট্রেন স্ট্যান্ডে উঠে বলি, ও আমাকে সব ধরনের সাহায্য করতে শুরু করে। রাতের পর রাত কেটে আমরা জানতে পারি রিয়াদ স্যারের মার্ডার হবার পেছনে আমার নিজের মম ড্যাড জড়িত। সেদিন আমি বেঁচে থেকে যেন মরে গিয়েছিলাম আপু, আমার মম ড্যাড এত বড় একটা প্রেম করেও কেমন স্বাভাবিকভাবে চলাফেরা করছে সেটা ভাবতেই আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। তাদের মাঝে কোনো অপরাধ বোধ ছিল না, তাই ভাবতাম ওদের সাথে এই ব্যাপারে কোনো কথা বলে লাভ নেই, বরং আমি এটা খুঁজে বের করি যে কেন তারা রিয়াদ স্যারকে মেরেছেন। আমি আবারও কাজে লেগে পড়ি, কারণ উদ্ঘাটন করতে থাকি কেন তারা মারলো। একটা সময় পর জানতে পারি মম রিয়াদ স্যারকে ভালোবাসত, ভালোবাসা না পাবার কারণে তারা তাকে মেরে ফেলেছে। এর থেকেও বড় ধাক্কাটা খাই তখন যখন জানতে পারি মম ভালোবাসা
পাওয়ার ক্ষোভে নিজের বোনকেও মেরেছে। একটার পর একটা সিক্রেট সামনে আসতে লাগলো আর আমি নিজেকে তাদের দুজনের থেকে গুটিয়ে নিতে লাগলাম। জানো তো আপু, প্রায় মম আর ড্যাডকে তর্কাতর্কি করতে দেখতাম একটা নাম নিয়ে, হীর। ওরা হীর নামে কাউকে নিয়ে প্রচণ্ড ঝগড়া করতো। আমি কান পেতে শুনতাম, মম বলতো সে হীরকে বাঁচতে দেবে না, আর ড্যাড বলতো সে হীরকে এত সহজে কিছুতেই মরতে দেবে না। বুঝলাম এখানেও দুজনের ভয়ানক স্বার্থ লুকিয়ে আছে। কথা শুনে যা বুঝলাম, হীর নামের মানুষটা এখনো বেঁচে আছে। তাই প্রাণপণ চেষ্টা করতে লাগলাম হীরকে বাঁচাতে। তোমার নামে ইন্টারনেটে এত এত খোঁজ করার চেষ্টা করেছি যে হিসাব নেই, কখনো একটা সেকেন্ডের জন্য কোনো তথ্য বের করতে পারিনি। এদিকে মম ড্যাডের সাথে তুমুল ঝগড়া করে বাংলাদেশে গিয়েছে তোমার ক্ষতি করার জন্য। ড্যাড চেয়েও মমকে আটকাতে পারেনি। অবশেষে আমি উপায়ন্তর না দেখে ইচ্ছে করে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট করলাম যেন মম ফিরে আসে বাংলাদেশ থেকে। যেমন ভাবলাম ঠিক তেমনটাই হয়েছিল, মমকে ফিরিয়ে আনতে পেরেছি। জানি না এর মধ্যে মম তোমার কতগুলো ক্ষতি করতে পেরেছে। মম মালয়েশিয়া ফিরে আবার শখ কষতে কষতে তোমাকে মারার, তবে এবার আর কিছুই করলো না। ড্যাড মমকে বুঝালো রিয়াদ স্যারের বংশের সকল গুপ্তধন সোনা দানা সম্পত্তি সব এখন হীরের কাছে। হীরকে তো অবশ্যই মারবো, কিন্তু তার আগে এসব হাসিল করে নেই, তারপর তোমার যেভাবে ইচ্ছে তুমি ওকে মেরো, আমি বাধা দেবো না। মম মেনে নিল ড্যাডের কথা। এর মধ্যেই খবর এলো সবার নামে কেউ তাদের ডিটেলস নেওয়ার জন্য পাঁচজন ব্রিগেডিয়ারকে মালয়েশিয়ায় পাঠিয়েছে। এই খবর পেয়ে ড্যাড নতুন প্ল্যান করলো, ফাঁদ পাতলো, আর সেই ফাঁদে ওই মেয়ে দুটোকে আটকে কিডন্যাপ করে নিয়ে এলো। প্ল্যান মতো তোমায় মালয়েশিয়া আনলো, আর অবশেষে তোমার প্ল্যান সাকসেসফুল করতে তোমাকেও কিডন্যাপ করলো। হয়তো কালই তোমার থেকে সব কিছু আদায় করে নিয়ে তোমাকেও মনের মতো মেরে ফেলবে, কিন্তু আমি থাকতে ওদের এই মনস্কামনা কখনোই পূর্ণ হতে দেব না। দরজার বাহিরে আদ্রিক আমাদের জন্য অপেক্ষা করছে আপু, আদ্রিককে রেখে এসেছি আমি, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। আর শোনো, এখান থেকে মুক্ত হয়ে এক্ষুনি বাংলাদেশের ফ্লাইট ধরবে, ফিরে যাও আপু, বাংলাদেশে ফিরে যাও তুমি। হীর এতক্ষণ যাবত রোজের কথাগুলো নির্বিকার ভঙ্গিতে শুনল, কিন্তু কিছু বলল না। তবে শেষের কথাটা শুনে স্মিত হাসল হীর, রোজের দুগালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, বোনের প্রতি এত ভালোবাসা। রোজ হীরের কথায় আহত চোখে তাকালো। হীরের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমাকে কোনোদিন না দেখে যতটা ভালোবেসেছি আপু, ততটা বোধ হয় আজ অব্দি মম ড্যাডকে ভালোবাসতে পারেনি। তুমি, মনি আর রিয়াজ স্যার, তোমাদের তিনজনকেই আমি ভীষণ ভালোবাসি আপু। তোমাদের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিতে হয় আমি দেব, তবুও কোনোদিন মম ড্যাডের হাতে তোমাকে বলি হতে দেব না, তুমি চলো আমার সাথে। এই বলে হীরের হাত ধরে টানতে লাগলো রোজ। রোজের কাণ্ড দেখে হীর রোজকে থামাতে চেষ্টা করে বলল, না রোজ, এভাবে হবে না, আমি এত দূর এসে এভাবে মুখ লুকিয়ে চলে যেতে পারবো না, আমাকে যে প্রতিশোধ নিতেই হবে। তুই যদি আমাকে সত্যি সাহায্য করতে চাস, তবে আমি যা বলি তোকে তাই করতে হবে। আমি তোমাকে সবভাবে সাহায্য করবো আপু, কিন্তু আমি তোমাকে এই নরকে আর এক মুহূর্তেও রাখবো না, কিছুতেই না। দেখো ওরা তোমার কি হাল করেছে, তুমি এভাবে অত্যাচার সইতে থাকলে মরবো না রে পাগলি। তুই তো আছিস, তুই থাকতে আমি মরবো না। পারবি না বোনকে একটু প্রোটেক্ট করতে? জ্ঞান দিয়ে প্রচেষ্টা করব আপু, বলো কি হেল্প করতে হবে। হীর স্মিত হেসে রোজের মাথায় হাত বুলিয়ে আহ্লাদী কণ্ঠে বলল, এই তো আমার লক্ষ্মী বোন, শোন, তুই এখন আমায় পুনরায় চেয়ারে বেঁধে দিবি, ঠিক আগে যেমনটা ছিল। নো ওয়ে আপু, আমি তোমায় আবারও, উফ, কথার মাঝে কথা বলিস কেন, কি বলি আগে পুরোটা তো শোন। এমন ভাবে বাঁধবি যেন মনি আর রেজার কোনোভাবে সন্দেহ না হয়, তবে এর মধ্যে একটা টুইস্ট থাকবে। আমাকে উপর থেকে দেখলে মনে হবে ঠিক আগের অবস্থাতেই আমি আছি, কিন্তু আসলে সেরকমটা থাকবে না, বরং আমাকে তুই বাঁধবি না। এর মধ্যে যে কোনো একজনকে এই ঘরে পাঠাতে হবে, হয় মনি নয়তো রেজা, যে না কেউ এই ঘরে প্রবেশ করবে তুই বাইরে থেকে দরজাটা লক করে দিবি। আমি ভেতর থেকে আচমকা তার উপর অ্যাটাক করে আমার জায়গায় তাকে বেঁধে ফেলবো, আর তার মাধ্যমে অন্যজনকে ফাঁদে ফেলে তাকেও বাঁধবো, আর তারপর হবে আসল খেলা। কি পারবি তো? হীরের প্রশ্নে রোজ হ্যাঁ সূচক মাথা নেড়ে কাজে লেগে পড়ল। হীরকে আবারও চেয়ারে বেঁধে দিল। রুম থেকে বেরিয়ে যেতে নিলে হীর রোজকে ডেকে উঠে বলল, রোজ পেছন মুড়ে বলল, কি কাজ? তোরি আর কিরণকে যে কোনোভাবে এখান থেকে মুক্ত করতে হবে, আর ওর টিম মেম্বারদের কাছে ওদের পৌঁছে দিতে হবে। রোজ হীরকে আশ্বস্ত করে বলল, এক্ষুনি কাজে লেগে পড়ছি আপু, ততক্ষণ তুমি নিজের খেয়াল রেখো। হীর স্মিত হেসে বলল, সাবধানে বোন।
রোজ হীরের ন্যায় স্ফীত হেসে চলে গেল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আদ্রিক, তরিৎ আর কিরণ তাকে লোকেশন দেখাচ্ছে, রোজও বিচলিত মনে সামনের পথ দেখছে। আচমকা তরি হৈ হৈ করে উঠে গাড়ি থামাতে বলল। আদ্রিক তরির হৈ হৈ শব্দে ভরকে গিয়ে গাড়ি থামাল। রোজ উদ্বিগ্ন মনে তরির দিকে ফিরে তাকাতে নিলেই মনে হলো কিছুটা দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। রোজের বুকের ভেতর ধক করে উঠল, মন মস্তিষ্ককে প্রশ্ন করল, মম ড্যাড নয় তো? তরি হুড়মুড় করে গাড়ি থেকে নেমে গেল, কিরণও নামল। আদ্রিক আর রোজ ভরকানো দৃষ্টিতে মুখ চাওয়াচাই করল। তরি দৌড়ে গেল সেদিকটাতে, কিরণও ছুটল তরির পেছন পেছন। রোজ আর আদ্রিক হন্ততন্ত হয়ে গাড়ি থেকে বের হল। তরি আর কিরণের যাওয়ার পানে তাকিয়ে তারাও ভয়ে ভয়ে এগিয়ে গেল সেদিক পানে। মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চোখে মুখে পানি দিচ্ছিল শাবাব আর বাকিরা। দিন পেরিয়ে রাত এলো আর রাত পেরিয়ে ভোর রাত, তবুও কারোর খোঁজ মিলল না। এভাবে আর কত সময় ব্যয় হয়ে যাবে কারোরই আন্দাজ নেই। শাবাব উপর উপর ভীষণ শক্ত আছে দেখালেও ভেতর থেকে সে একদম ভেঙে পড়েছে। হীরের নিখোঁজ হওয়ার পর থেকে নিজেকে ভীষণ অসহায় লাগছে নিজের কাছে। মালয়েশিয়া তার কাছে একদমই নতুন জায়গা, এর আগে সে কখনো এখানে আসেনি, কেবল নামধাম শুনেছে। নামেই পরিচিত শহর মালয়েশিয়া, কিন্তু এখানে এসে যে এমন বাজে পরিস্থিতির শিকার হতে হবে সেটাও এক প্রকার দুঃস্বপ্ন বলা যায়। হাওয়ার বেগে ছুটে এসে কেউ জাপটে ধরল মীরকে, পাশ থেকে ইভান, কেউ আকস্মিক ধরপড়িয়ে ছিটকে পড়ল সবাই। শাবাব অন্যমনস্ক থাকায় তার মস্তিষ্ক তাকে সংকেত দিল কেউ অ্যাটাক করেছে, তাই চটজলদি পকেটে হাত দিয়ে রিভলভার বের করতেই উচ্ছ্বসিত কণ্ঠে চেঁচিয়ে উঠল মীর।